চৈত্র সেলের সময় কিন্তু এই হাতিবাগান মার্কেটে অবশ্যই একবার ঘুরে যাওয়া উচিত। এই চৈত্র মাসে এই হাতিবাগান মার্কেটে অসম্ভব ভিড় হয়। আর লাস্ট 2 বছর করোনার জন্য তো মানুষ সেভাবে আসতেই পারেনি, তো এবছর আমার মনে হয় ভিড়টা ভালোই হবে। তো আমি আজকে এমনিও তাড়াতাড়ি চলে এসেছি, প্রায় 5:30 বাজে, কারণ সন্ধে 7টার দিক থেকে এই ভিড়টা আরো বাড়তে শুরু করে। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে। এখন প্রায় 4:30 বাজে আর আজকে আমার প্ল্যান হচ্ছে হাতিবাগান মার্কেটে যাব। একটা প্রবাদ আছে যে বাঘের দুধ চাইলেও নাকি পাওয়া যায়, সেটা হলো এই হাতিবাগান মার্কেট নর্থে, এবং সাউথে হচ্ছে গড়িয়াহাট মার্কেট। তো সত্যি কথা বলতে হাতিবাগান মার্কেটটার সাথে মানে একটা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা সম্পর্ক। পাওয়া যায় না, আজকে মল হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু তারপরেও যে হাতিবাগান মার্কেটে ঘোরার যে একটা অদ্ভুত আনন্দ, মানে মার্কেটটা একদম শ্যামবাজারের মুখ থেকেই শুরু হয়ে যায়। প্রথমে রয়েছে নানা রকমের নামি নামি শাড়ির দোকান, এরপরে রয়েছে মানে ফুটে চলতে চলতে কাঁচের গ্লাসের দোকান, কোথাও পাপোশ পাওয়া যাচ্ছে, কোথাও আলাদা করে একটা মার্কেট রয়েছে যেখানে ওনা শুধু কালেকশনস, কোথাও শুধু ব্লাউজের কালেকশনস, মানে পাওয়া যায় না এরকম কিছুই নেই, নানা রকমের জুতোর দোকান আছে। তো আমার অনেকদিন থেকেই মনে ইচ্ছে হচ্ছিল একটা যে হাতিবাগান মার্কেট যাবো, কিন্তু রোদটা তো অদ্ভুত বাড়াবাড়ি, এই রোদে সত্যি করে বেরোনো যাচ্ছে না, বললেই চলে। তো কিন্তু আজকে মানে 2-3 ধরে একটা মেঘলা বেদার আছে, তো মা বললো আজকে চল আমরা হাতিবাগান মার্কেট থেকে ঘুরেই আসি। তো সত্যি কথা বলতে ভেবে রেখেছিলাম যে 3টার দিকে বেরোবো, ছাদে এসেছিলাম দেখতে যে রোদের মাপ, তো দেখলাম না সত্যি রোদটা আজকে অনেকটাই কম তুলনায়। তো 4:30 সময়ে এই 4:30 বাজে মোটামুটি 4:45 দিকে হাতিবাগানের উদ্দেশ্যে রওনা দেবো। হাতিবাগান মার্কেটটা হচ্ছে একদম শ্যামবাজার 5 মাইল ঘুরে। এবার যদি নর্থের দিক থেকে আমরা যেমন যদি ডানলপের দিক থেকে কেউ আসি, অবশ্যই শ্যামবাজারের মুখে তো অবধি বাস যাবেই, তাছাড়া অপশানস রয়েছে মেট্রো। আমার মনে হয় একবার হাতিবাগান মার্কেটটা দেখলে না এসে সামলাতে পারবে না লোকটা। সিটি মোড়টাকে বাস ধরবো, আগে যখন তারা ব্রিজটা দিচ্ছিল তখন শ্যামবাজারে যেতে ওই ম্যাক্সিমাম 10 মিনিট, এখন তো পুরো পাইপ পাড়া দিয়ে ঘুরিয়ে নিয়েছে, আর কি করে দিক থেকে বার করে তো অনেকটা সময় লাগে, প্রায় মানে শ্যামবাজার পৌঁছাতেই মোটামুটি 40 মিনিট, আর জ্যাম থাকলে তো কোথায় এত দেরি হয়েছে। একদম মুখে প্রথম দিক থেকে হচ্ছে শাড়ির দোকান, তবে হ্যাঁ এগুলো কিন্তু দোকান আর কি, যেমন ইন্ডিয়ান সিল্ক হাউস রয়েছে, বেনারসি প্যালেস, বেনারসি কুঠি, খুব সুন্দর সুন্দর শাড়ির দোকান আছে। প্রথম দিক থেকে রয়েছে যে এই শাড়ির দোকান, ঠাকুরের কাপড় পাওয়া যায়। আর তাছাড়া প্রথম দিকে শ্যামবাজারের 5 মাইল থেকে যদি আমরা শুরু করি, একদম প্রথম দিকেই ডিম্পি রেস্টুরেন্টটা যেখানে রয়েছে ওখান থেকেই হচ্ছে নানা রকমের পাপোশ, তারপরে হচ্ছে টেবিলের যে কভারগুলো, ফ্রিজের কভার, আর খুবই সুন্দর, এবং সত্যি কথা বলে রাখছি দরাদরি করলে কিন্তু ওরা দাম কম। তবে এই হ্যাঙ্গারে যে কুর্তিগুলো বা নাইটিগুলো এগুলো ঝোলে, এগুলোতে কিন্তু ওপরে পুরো ফিক্সড রেট একদম লেখা থাকে, এগুলোর মনে হয় না দাম সেভাবে কমানো যায়, তবে কিছু ক্ষেত্রে দরাদরি করলে সত্যি কাজে দেয়। এই ভদ্রলোক নিজে হাতে বসে এগুলো বানাচ্ছিলেন ফুলের মতো করে, এগুলো টেবিলের কভার হিসাবে ইউজ করা যেতে পারে, মানে টি টেবিলের কভার বা কিছুর উপরে সাজিয়ে রাখার জন্য, এবং এগুলোর প্রত্যেকটার দাম 100 টাকা করেছিল। তো আমি আর নেইনি বলে সেভাবে দামাদামি করিনি, কিন্তু এত সুন্দর হাতের কাজটা যে দাঁড়িয়ে কিছুক্ষণ না দেখে পারলাম না। ফুটপাথে ওঠার পরে প্রত্যেকটাই প্রায় একটু এগিয়ে এগিয়ে গিয়ে ডান হাতে মার্কেট রয়েছে, যেমন উত্তরা মার্কেট আছে, সুভাষ কর্নার আছে, এবং সেই মার্কেটগুলোর 3-4টে করে গেটও রয়েছে। এখানে কালেকশন সত্যিই খুব সুন্দর, নানা রকমের দোকান রয়েছে, যেমন শাড়ির নানা রকম দোকান রয়েছে, তাছাড়া ঘর সাজানোর নানা উপকরণ, যেমন বিছানা চাদর থেকে শুরু করে ফ্রিজের কভার থেকে শুরু করে, অথবা যে ফলস যে ফুল বা গাছগুলো দিয়ে আমরা ঘর সাজাই সেগুলোও পাওয়া যায়। তাছাড়া প্রচুর জাঙ্ক জুয়েলারির দোকান, ইমিটেশন জুয়েলারির দোকান, এবং সাথে স্ট্রিট ফুড তো রয়েছে। এখানে যে চামড়ুকোটা আছে জাস্ট তার আগে আগে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর পাপড়ি।
এরকম অনেক ব্যাগের দোকান আছে এখানে। আর সত্যি বলতে কালেকশন বেশ ভালো, কিছু স্পেসিফিক্যালি লেদারের ব্যাগের দোকানও রয়েছে। তবে লেদারের ব্যাগের ক্ষেত্রে অবশ্য দামাদামি অতটা চলে না, কিন্তু এই যেগুলো দোকান যাচ্ছে দামাদামি করলে ওরা কিন্তু সত্যি কিছুটা হলেও কমায়। এটাও কিনেছি জুস খাওয়ার জন্য, এটা মনে হয় 100 টাকা নিয়েছে। এখানে মা একটু দরাদরি করার চেষ্টা করছিল, আমার হঠাৎ মনে হলো যদি তাহলে আমার না দেয়, সেই সুযোগ আর দেয়নি, একদম 100 টাকাতেই এটা নিয়ে নিয়েছি। এরকম কিছু দোকানও আছে যেখানে লেস বা জড়ি এগুলো পাওয়া যায়। মানে অনেক সময় হয় না, জামা কাপড়ে আমরা লেস বা জড়ি এসব লাগাই, তো সেগুলোর জন্য এই টাইপের দোকানও রয়েছে এখানে। আমরা যদি হাতিবাগানের রাস্তা দিয়ে হাঁটি তাহলে দুধারে দোকান পাওয়া যায়। তাছাড়া ফুটপাতে উঠে গিয়ে যদি হাঁটা হয় তাহলেও কিন্তু মানে ফুটপাথে একদম দুদিকে দোকান রয়েছে, একদিকটা রাস্তার দিকে দোকান, আরেকদিকটা মানে যেটা কর্নার সেদিকেও দোকান। যদি মনে হয় খুব বেশি খিদে পেয়ে গেছে, তার জন্য রয়েছে হচ্ছে আরসালান। আজকাল এখানে কিছু মলও রয়েছে, যেমন সিটি মার্ট রয়েছে, এম বাজার রয়েছে, সেগুলো একবার ঢুঁ মেরে আসা যেতে পারে। এটা হলো সুভাষ কর্নার, লেখাই আছে গেট নাম্বার 4। আর সুভাষ কর্নার হচ্ছে ফেমাস ফর ওড়না, নানা রকমের ওড়না এখানে পাওয়া যায়। কটন ওড়না, বেনারসি কাপড়ের ওড়না, শিফন ওড়না, আর ওনার খুব সুন্দর কালেকশন রয়েছে এখানে। আমি এখন বাসে ফিরতি পথে, আসলে প্রায় 7টা বাজে এবং ভিড়টাও বেশ বেড়ে যাচ্ছে। এই গরমে এত ভিড়ে আর ঘোরা খুব একটা ইচ্ছে করলো না। তবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই এই চৈত্র সেলের সময় কিন্তু একবার হাতিবাগান ঘুরে যেতে ভুলো না, আর পাশে বেল বাটনটাও অবশ্যই প্রেস করো যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনে তোমরা পেতে পারো।